হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। কারণ আজ 1 জানুয়ারি, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলকে হ্যাপি নিউ ইয়ার। তোমরাও আজকে দিনটা খুব ভালো করে সেলিব্রেট করো। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সারা বছর খুব ভালো কাটুক, তোমরা খুব ভালো থাকো। আর আমরা আজকে একটা স্পেশাল মানে পুজো দিতে যাচ্ছি আজ 1 জানুয়ারি। তো তোমার দাদাদের আজকে ছুটি, তো ভাবলাম আজকে মন্দিরে একটু পুজো দিয়ে আসি। তো তাই জন্য আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি আজকে। মন্দিরটা খুব সুন্দর, তোমরাও চলো, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আমাকে আর সাথে থাকো। এ দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। দেখো খুব ঠান্ডা পড়েছে আজকে 1 জানুয়ারি, একদম রোদ ওঠেনি। তো আমার ছেলে দেখো টুপি পরে আছে, একদম গাড়ির হাওয়া লাগছে না। এ দেখো আমরা চলে এসেছি, পুরো পিছনে যে ব্রাউন কালার মন্দিরটা ওটাই মন্দির। তো রোড ক্রস করছি, তো গাড়িটা আমরা অপোজিট সাইডে লাগিয়েছি। তো রাস্তায় খুব ভিড় আজকে, তাই জন্যে তো চলো জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে, শহরের এটাই নিয়ম, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো চলো আমরা মন্দিরের ভিতরে যাই। এ দেখো ফুল নিচ্ছি, কেননা ফুল ঘরের থেকে নিতে ভুলে গেছিলাম। তো তোমাদের দাদা ফুল নিচ্ছে, তো ফুলটা নিয়েই চলো মন্দিরের ভিতরে যাই আমরা, চলো। দেখো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি, আর দেখো মন্দিরে আজ কত ভিড়। আজ 1 জানুয়ারি, তো সকলেই পুজো দেয় এদিককারের সবাই, তো ওর জন্য খুব ভিড়। আর মন্দিরটা দেখেছো কতটা বড়, কতটা সুন্দর মন্দিরটা। এ দেখো মায়ের পুজো হচ্ছে, এখানেই আমরা বেশিরভাগ পুজো দিতে আসি। এই দেখো এতক্ষণ আমরা কালী মন্দিরে ছিলাম, কালী মার পুজো হয়ে গেছে। তো এবার আমরা শিব মন্দিরে এসেছি। তো এই শিব মন্দিরে আমি প্রায়ই আসি, তো যেমন শ্রাবণ মাসে সোমবার করি, তো সোমবারে আসি জল ঢালতে। আবার আমাদের বাঙালিদের চৈত মাসে নীল পুজো করি, তো তাতেও সেই সময়ও আসি আমি জল ঢালতে এখানে। তো দেখো এখানে শিবলিঙ্গ আছে, তো এখানেই আমি জল ঢালতে আসি সোমবারে। এই দেখো তোমার দাদা আর আমার ছেলে চলে গেছে পুজো করছে, ওরা ধূপ দেখাচ্ছে সব ঠাকুরগুলোতে। এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি আছে, তো আমি ঠিক অত নাম জানি না, যেমন এটা বজরং বলি। তো আরও এদিকে অনেক কটা আছে। এ দেখো এখানে আছে, এটা কোন ঠাকুর আমি ঠিক চিনি না। এদিককার অনেক জাতের মানুষ থাকে না, তো যার জন্য অনেক ঠাকুরই এই জায়গাটায় আছে। এটা রাধাকৃষ্ণ এখানে আছে, দেখো রাধাকৃষ্ণ। তো এরকম অনেক ঠাকুরই আছে এখানে। তো সবাই দেখেছো কেমন পুজো করছে? এই দেখো আমি পুজো করছি, আমি এবার শুরু করছি, ওদের পুজো করা শেষ হয়ে গেছে। তো পুজো করা মানে আমি বিশেষ মানে কালী মা কালীর পুজো করবো বলে এসেছিলাম। তো যতক্ষণ এসেছি তখন এটা পিছন ঘুরে কী করে যাই, তো এখানেও আমি একটু মানে ধূপ দেখিয়ে গেলাম, নয়তো আমি জল দুধ গঙ্গা জল নিয়েই আসি। তো আমি আজকে আর কিছু নিয়ে আসিনি, আমি শিব ঠাকুরের পুজো করতে আসলে ওসব সব নিয়ে আসি, ফল তারপরে দুধ গঙ্গার জল সব। গঙ্গার জল আমি এখানে পাই না সত্যি কথা, আমি এমনি জল আর দুধ মিক্স করি যখনই আমি পুজো করি। তো শ্রাবণ মাসে সোমবার বলো না আর কি, মানে চৈত্র মাসের নীল উপোস বলো, তো যখনই আমি আসি এখানে, তো দুধ গঙ্গার জল আর 5 রকমের ফল আমরা বাঙালিরা যেটা দিয়ে থাকি, তো আমি সেটা দিই। দেখো আমারও পুজো প্রায় শেষ, এখানে অনেক রকমেরই ঠাকুর আছে, তো ঘুরে ঘুরে অনেক ভিড় লেগে যায়, সকলেই পুজো করে ধরো, তো তাই জন্য অনেকই ভিড় হয়ে যায় এখানে। তো চলো পুজো করা আমারও শেষ হয়ে গেছে, এবার আমরাও যাই, চলো তোমরা দেখতে থাকো।
দেখো পুজো হয়ে গেছে আমাদের, এবার আমরা ঘরেই যাব। তো আমাদের গুরুজনরা বলে, মা ঠাকুমা দিদারা বলে যে পুজোর শেষে কিছু দান করা ভালো, সংসারের জন্য ভালো। তো তাই জন্যই হাজবেন্ডের ছেলে আগে দান করলো কিছু। তো এবার আমি দান করি কিছু টাকা করে, চলো এবার ঘরে যাব আমরা। আমাদের হয়ে গেছে পুজো, তো চলো। দেখো আমাদের পুজো হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি, চলো। দেখো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, তিনজনেই চলে এসেছি। তো মন্দিরটা তো খুব ভালো লাগলো না দেখতে বলো? মন্দিরটা খুব সুন্দর। আর আজকে 1 জানুয়ারি, তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি পুজো দেব বলে, এবার নাস্তা করতে হবে সকালের। তো সকালে আজকে আমি ইডলি বানিয়েছি, আর দুপুরে তোমার দাদা আসার সময় মুরগা এনেছে, মুরগা মানে মুরগির মাংস এনেছে, তো ওই হবে আজকের মেনু। তো চলো তোমরাও আজকে খুব ভালোভাবে সেলিব্রেট করো 1 জানুয়ারি। তো বলো তোমরা কেমনভাবে সেলিব্রেট করলে কমেন্টে জানিও, আর তোমরা কে কে পুজো দিতে গেছো আজকের দিনে সে তাও বলো আমাকে। তো চলো আজকের মতন এই পর্যন্তই আজকের ব্লগটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। তো আজকের মতন টাটা।